সাহাবাই কেরাম বলেছেন, নবীর আশিকরা বলে আমার বিরুদ্ধে কথা বলো, আমার বাবা আমার ভাই যার বিরুদ্ধে বলো কোনো কিছু আসে যায় না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলে একটাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? তার গলার ভিতরে পাড়া দিয়ে এক হাত দিয়ে তার জিহ্বাটা টেনে কুকুরকে খাওয়ানো হবে, ঠিক কিনা বলেন? সবাই খুশি কিন্তু একজন বেজা, সে কি? শয়তান। এনে চিনেন আপনারা? দেখছেন শয়তান কি গোপন না প্রকাশ্য? জোরে বলেন, গোপন। ওলামায়ে কেরাম বলতেছে প্রকাশ্য, কারো কথা মানি না, দলিল দিতে হবে কোরআন থেকে। কোথায় থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন। আল্লাহ পাক বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আশেপাশে শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তানে কি বলে আমি বলবো? শয়তানে কোরআন থেকে বলছি, যেখানে কোনো মাহফিল হয়, কোনো আজান হয়, জামাত হয়, কোরআনের আলোচনা হয়, শয়তান রাস্তার পাশে উট পেতে থাকে। কি পেতে থাকে? আর পরামর্শ দেয়, তোমরা যারা যুবক পরামর্শ দেয় প্যান্ডেলের ভিতরে যাবি না, আর যাই করস। কই যাবি না? জোরে বলেন, কোথায়? পায়ে হাত দিয়ে বলছি ভাই, এই জান্নাতের বাগান কিন্তু প্রতিদিন এই প্যান্ডেলের ভিতরে যারা আছে শুধুমাত্র তাদের নামগুলা রহমতের ফেরেশতারা লিখে নেবেন। কারা কারা? আমরা লিখব? লিখবে কে? রহমতের ফেরেশতারা আপনাদের নামগুলো লিখে আরশে আজিমে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ জানে না? জানি কি না? আল্লাহ জানে। তারপরও ফেরেশতা নিয়োজিত রেখেছেন, যা জমিনের মধ্যে যেখানেই কোরআনের তাফসির হবে, মাহফিল হবে, ইসলামী আলোচনা হবে, সেখানে গিয়ে তাদের নামগুলা তাদের বাবার নাম সহ লিখে লিখে আমি আল্লাহর কাছে জমা দাও, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্যান্ডেলের বাইরে যারা আছে আমরা জান্নাত চাই কি চাই না? বাহিরে যারা আছেন আপনারা না, জান্নাত চাই কি চাই না? এইখানে মমতাজের গান বলার জন্য আসি নাই, এটা সাপের খেলা নয়, এটা কোরআনের তাফসীরের মাহফিল, তা সুন্নি মহাসম্মেলন। এই মাহফিলে আসলে রাসূল পাওয়া যায়, আর রাসূল পাইলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যারা এখনো বাহিরে আছেন, এখনো এখনো সময় আছে, কপালটা যদি ভালো করতে চান তাহলে মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলে আজকে আজকে আমার রাসূলের বিরুদ্ধে কথা হয়, আমার নবীর সুন্নতকে কটাক্ষ করে কথা বলা হয়, ঠিক কিনা বলে? আমরা বলি সাহাবাই কেরাম বলেছেন, নবীর আশেকরা বলে আমার বিরুদ্ধে কথা বলো, আমার বাবা আমার ভাই যার বিরুদ্ধে বলো কোনো কিছু আসে যায় না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলে একটাকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? তার গলার ভিতরে পাড়া দিয়ে এক হাত দিয়ে তার জিহ্বাটা টেনে কুকুরকে খাওয়ানো হবে, ঠিক কিনা বলে? ও আমার ভাইয়েরা বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালী আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই মানুষটাকে সবচাইতে বেশি ভালোবাসেন, যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আদম নবী বানাইতেন না, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইত না, ঈসা রূহুল্লাহ বানাইত না, আমার আল্লাহ বলেন হাবিব, ও আমার বন্ধু, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আপনার উসিলায় তামাম জাহান বানাইলা। এই জমিনের মধ্যে
মুমিনের মধ্যে যারা নবী গো আপনাকে ভালোবাসবে, আপনাকে যারা চিনবে, আপনাকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহ কথা দিলাম তাদের ইজ্জত সম্মানকে বাড়াইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আমার নবীকে আমার ভাইয়ের মতো মনে করে, আমার মতো সাধারণ মনে করে। এই শুধু নাউজুবিল্লাহ বললে চলবে না, ও মুসলমান আজকে প্রমাণ করতে হবে যে নবী আমার মতো না। আমি ছোট্ট একটি কথা বলে আমি আমার আলোচনায় যাব। থুতু চিনেননি? থুতু, থুতুরে কি কয়? সেফ। কি সেফ? আজকে যদি আমি বলি আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, ওয়াজ করবেন, মাঝে মাঝে থুতু আসে না? আসে না? তার একটু থুতু আপনি হাতের মধ্যে নিবেন, কে কে নিবেন হাত তোলেন। আমি থুতু দিলে এটা আপনার হাতে লইবেন? জোরে বলেন। আমি থুতু দিলে, স্যাপ দিলে আপনার হাতে নিবেননি? এই সবাই জবাব দেন, নিবেননি? সহি বর্ণনা আছে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন যখন বয়ান করতেন চতুর্দিকে পাখির মতো জাকের মতো মৌমাছির জাকের মতো সাহাবীরা আমার নবীর আলোচনা শুনতেন। ইতিহাস প্রমাণ করে সাহাবীদের মনোযোগ কেমন ছিল। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন যখন আলোচনা করতেন পাখিগুলা সাহাবীদের কাদের মধ্যে বসতেন, এমন মনোযোগ ছিল, পাখিগুলা বসে আবার চলে যাইত, সাহাবীরা টের পাইতেন না, আলাপ পাইত না, পাখিরা মনে করত এইটা কি মানুষ নাকি গাছ নাকি মূর্তি, একটুও নড়াচড়া করতেন না, এমন গভীর মনোযোগ ছিলেন আমার নবীর আলোচনা শোনার জন্য। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আলোচনার মাঝে যখন তিনি থুতু নিক্ষেপ করবেন, সাহাবীরা আমার নবীর থুতু মুবারক নেওয়ার জন্য দুইটা হাত এমন ভাবে পেতে রাখতেন, আপনার থুতু মুবারক নেওয়ার জন্য আমরা হাত পেতে বসে আছি, টাকার জন্য, পয়সার জন্য, কিসের জন্য? থুতু মুবারক নেওয়ার জন্য। হাদিস থেকে বলছি রে ভাই, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন থুতু মুবারক ফেলবেন, একজন সাহাবী এমনি ভাবে হাত পেতে দিস, ও সাহাবি তুমি কেন আমার থুতু মুবারক নিলা? খেয়াল, সাহাবি আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের থুতু মুবারক লইয়া ফেয়ার এন্ড লাভলি শুনছিলেন? ফেয়ার এন্ড লাভলি কি করে শুনে লইয়া? এই সুন্দর কইরা গস, আগে গসা দিতে হইব, আগে গসা দিয়া, আমি যদি বলি আমার থুতু নিয়া গসা দিয়া দেখেন মুরগির গুয়ের গন্ধ কয়, কিসের গু? হ্যাঁ, আরেকটু বেশি হইলে পায়খানার গন্ধ কইতে ঠিক না বে? ঠিক। আল্লাহর নবীর সাহাবী বলে পৃথিবীর মানুষের, আরে আমি আমার নবীজির থুতু মুবারক হাতে লইলাম, গসা দিলাম, নবীজির থুতু মুবারক আমি আমার চেহারার মধ্যে মাখলাম, সুবহানাল্লাহ। সাহাবী এবং আলোচনা শেষ করার পর রাস্তা দিয়ে রওনা দিছে বাড়িতে যায়, রাস্তার পাশের মানুষগুলা দেখে বলে, আ সাহাবি দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে তোর চেহারা এত উজ্জ্বল দেখা যায় কারণ কি? সাহাবি রে, তোর শরীর থেকে এই কোমল আতরের গ্যারান পাওয়া যায়, এত সুন্দর এত মধুর আতর তুই মক্কা মদিনার কোন দোকানে পাইছস? আল্লাহর নবীর সাহাবি বলে, ও সাথীরা গো, এটা কোন দুনিয়ার কোন দোকানের আতর না, মক্কা মদিনা না তো না, সিরিয়া থেকেও আমি আনি নাই, তাহলে এত উজ্জ্বল চেহারা এত সুন্দর গ্রাম তোমার কাছ থেকে কেন পাই? সাহাবি বলে, এইটা কোনো দোকানের আতর না, আমারও কোনো ক্রেডিট না, কোনো সেন্ট না, কোনো পারফিউম না। আ সাহাবি, তাহলে
তাহলে এত জ্ঞান কেন আমরা পাই? সাহাবী বলে তোমরা কি জানো না এইটা হইল আমার নবীজির থুতু মুবারকের জ্ঞান। আল্লাহর নবীর একজন আশেক, নবীর কি আশেক? এখনো যদি কোনো যুবক আল্লাহর কোন গোলাম নবীকে দেখতে চায়, নবীকে পেতে চায়, নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ করতে হবে, শয়নে স্বপনে ওই নবীদের জিজার জিকির করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির গোলামের মাওলাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনায় যাইতে চাই কি চাই না? কারা কারা মদিনায় যাইতে চাই দুই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। চলবে সবাই, তাহলে আমার সাথে বলতে হবে, রাজি আছেন? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা আউনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কেন বললাম? আল্লাহ পাকের একজন গোলাম, 30 থেকে 35 বছরের একজন যুবক, তার বাড়ি হইল পাকিস্তান। কোন দেশে? তার নাম হইল আব্দুর রশিদ। নাম কি? জোরে বলেন। নবীর একজন আশিক, একদিন তিনি একটা বই পড়তে আছেন। কি পড়েন? কি পড়েন? ওই বইটার নাম হইল রঙিলা রাসুল। আমার নবীকে কটাক্ষ করে বইটা লেখেন। ওই বইয়ের মধ্যে আমার নবীজির শানের খেলাফ লেখা হয়েছে। ছেলেটা যুবকটা সহ্য করতে পারে না, আজকে যদি আমার বিরুদ্ধে বলতো, দেশের বিরুদ্ধে বলতো, জাতির বিরুদ্ধে বলতো, তাহলে মেনে নিতাম, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলছে যুবকটা সহ্য করতে পারে নাই। কিছু আছে এখন দাড়ি ফাইকা গেছে এরপরও যুবক হইতে চায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ট্রেন সিরেন, ট্রেন রেলগাড়ি, কি গাড়ি? সামনেও সিট, মুখামুখি সিট, মুখামুখি সিট। তো সামনের সিটে এক 70-80 বছরের চাচা বসছে, আর এর সামনে বসছে একটা যুবতী সুন্দরী মেয়ে। সুবহানাল্লাহ কয়, দেখছেন? সুন্দরী মেয়ে হলনে সবাই সুবহানাল্লাহ কয়। এখন চাচার এই পাশে বসছে একটা যুবক ছেলে। এখন চাচার সামনে যে সুন্দরী রমণী একেবারে এমনে চায় রয়েছে চাচায়। এখন যুবক ছেলেটা বলতেছে, ও চাচা, কি কয়? ও চাচা, কি চান, কি চান? চাচাই যে চাইছে, ও সো আমরা চাচার আবার রাগ করেন না, এই যে চাইছে চেহারা আর ফিরায় না। তো যুবক এইবার জোরে ধাক্কা মারছে, ও চাচা আপনি কি চান, কি চান? কয় বাল লাগে, বাল লাগে। চাচার দাঁত নাই তো, কি কয়? আরে মিয়া, আপনারা জিগান এখনো 80 বছর 90 বছর, বুড়ো হয়েছে ঠিক, কিন্তু মনটা এখনো, মনটা এখনো, ওই যে দেখছেন কইতাছে এখনো বুড়া হয় নাই। বুড়া হইলে কি হইব, কিন্তু মনটা এখনো। বাইরা আমার বাবা জিরা আমার আব্দুর রশিদ এই বইটা যখন পড়ল, বইয়ের মধ্যে আমার নবীর বিরুদ্ধে লেখছে আমার নবী নাকি রঙিলা রাসুল, এই কথাটা শোনার পরে যুবকটা ইংল্যান্ডের জমিনে চলে গেল।
হয় ওই লেখক থাকবে দুনিয়ার জমিনে না হয় আমি থাকব ঠিক কি না বলেন নবীর বিরুদ্ধে কথা বলে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ পার পেয়ে যাবে কোন ইমানদার মুসলমান এটা সহ্য করতে পারে না বলেন ঠিক কি না আল্লাহর বান্দাটা যুবকটা ইংল্যান্ডের জমিনে চলে গেলেন এইবার বললেন আর ইউ রাইটার ইন দিস বুক তুমি কি এই বই লিখেছো Yes, আমি লিখেছি আমার নবীর বিরুদ্ধে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার আল্লাহ আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ কইতেন এই মানুষটার বিরুদ্ধে তুমি কেন লেখলা আর কি কোনো মানুষ পাইলা না আনাদান আমার নবীর বিরুদ্ধে কেন তুই লিখলি তাই আমার মনে চাইছে আমি লিখছি আবার বড় গলায় জোর গলায় কথা কয় নাস্তিক বেঈমান আমার নবীর বিরুদ্ধে বই লিখছে আল্লাহর নবীর আশ একটা সহ্য করতে পারে না তিনি টার্গেট করে আসছেন হয় তুই দুনিয়ার জমিনে থাকবি না হয় আমি থাকব কিন্তু নবীর দুশমন দুশমনের রাসূল দুনিয়ার জমিনে থাকতে দিব না আজকে আমার আমার পাশে বসে আমার গ্রামে বসে এলাকায় বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আর আমরা চোখ বন্ধ কইরা ঘুমায় থাকি এইটা কি নবীর উম্মতের আখলা না না তুমি কেমন মুসলমান তোমাকে দেখলে ইহুদিরাও লজ্জায় মরে এটা কেমন মুসলমান এটা কেমন ইমামদার ভাইয়েরা আমার বাবাজিরা আমার আব্দুর রশিদ অমনি করে প্রস্তুতি নিয়ে গেছে ফকের থেকে একটা কি সুরি ছিলেন সুরি পরে আজকে আমি জবা করবো কি করব নবীর বিরুদ্ধে কথা বলার কারণে বহু সাহাবী কাফের বেঈমানের কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে একটুও ভয় পায় নাই ঠিক কি না বলেন এখনো জমিনের মধ্যে সেই নবীর সৈনিক আছে কথা বলে দেখো টান মেরে জিব্বা খুলে দিবে ঠিক কি না বলেন ভাইরা আমার বাবাজিরা আমার এইবার চাকুটা বের করে আব্দুর রশিদ কয় যা হবে হবে যা হয় হবে কিন্তু নবীর দুশমনকে দুনিয়ার জমিনে থাকতে দেওয়া যাবে না বন্ধু এমনি ভাবে তার গলা দাকে দ্বিখণ্ডিত করে দিলেন কাফের বেঈমান নাস্তিককে দুনিয়ার জমিন থেকে জাহান্নামে পাঠাইয়া দিলেন সুবহানাল্লাহ আমরা হইলে কি কইতাম আরে কইছে কোগগা কি আসে যায় আমারে তো আর কয় নাই ঠিক কি না বলেন নবীরই তো কইছি আমারে তো কয় নাই আমারে তো গায়ে জ্বলবে কে আছে না নাই আছে না নাই এই হইছে আমাদের ইমানের অবস্থা ঠিক কি না বলেন আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা হয়ে গেল মার্ডারের মামলা তার বিরুদ্ধে অর্ডার জারি হয়ে গেল তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে কোথায় ফাঁসির আদালতে তাকে নেওয়া হবে আব্দুর রশিদ বলে নবীর জন্য জীবন দিয়েছি কার জন্য নবীর জন্য জীবন দিয়েছি নবীর জন্য জীবনটাকে কুরবান করেছি নবীর জন্য যদি আমার ফাঁসি হয়ে যায় তারপরেও আমি তাদের কাছে মাথা নত পার্লামেন্টের বিচারক ছিলেন এ কে ফজলুল হক শেরে বাংলা তিনি ছিলেন একজন আশেকের রাসূল মুসলমান শেরে বাংলায় কে ফজলুল হক বললেন আব্দুর রশিদ রে তুমি যদি বলো তখন আমার মাথা ঠিক ছিল না আমি পাগল ছিলাম উন্মাদ ছিলাম কোন একটা আইনি মারপেজ দিয়া তোমারে আমরা
জামিন দিয়া দিতে পারবো, মুক্ত করে দিতে পারবো, একটু মিথ্যার আশ্রয় নিতে হবে। আব্দুর রশিদ বলে, ও আমার উকিল সাহেবেরা, ও বিচারকেরা, ও আমার হাকিমেরা, আপনারা শুনে রাখেন, যেই নবী সারাটি জীবন সত্যের পক্ষে কথা বলেছেন, মিথ্যার বিরুদ্ধে যিনি কথা বলেছেন, ওই নবীর উম্মত হয়ে আমি একটা মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমার জীবন চলে যায় যাক, তারপরও আমি ফাঁসির আদালতে আমাকে ফাঁসি দেওয়া হবে, তারপরেও আমি মিথ্যা কথা বলতে পারবো না। আর আমাকে যদি আরে কো জানবাসান, মিশাই একটা নি দিনে কয়টা ও কয়টা মিশা কথা কই? 17,000 একজনে কয় 17,000 মিথ্যা সমস্ত পাপের মূল হচ্ছে কি? আল কিজবু রাসুল মাআসি, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। আর এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা, সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সত্য কথা যদি বলতে পারো আল্লাহ তোমাকে সংশোধন করে দিবে, তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সত্যের পক্ষে কে আর মিথ্যার পক্ষে আমরা কার পক্ষে? যখন মিছা কথা কন তখন উষ্ঠায় না, যখন মিছা কথা কয় পোলারে জিগাই, এই এই বেটা কই গেছিলি, এই পোলা কই গেছিলি? কই গেছিলাম মা, নামাজ পড়তে গেছিলাম। আসলে কি নামাজে গেছে? ওই মসজিদের উত্তর দিক দিয়ে গুইরা আয়া পড়ছে, আছে না নাই? মিথ্যা বলা যাবে না। আব্দুর রশিদ জীবনের বিনিময়ে একটা মিথ্যা কথাও তিনি বলে নাই। ফাঁসির অর্ডার হয়ে গেল, সকালবেলা তাকে ফাঁসি দেওয়া হবে। বাইরা আমার বাবাজির আমার গভীর মনোযোগ, আল্লাহর গোলামটাকে আদালত থেকে ঘোষণা করা হলো তার জীবনের শেষ ইচ্ছা কি? যাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসির আগে জিগায়, তোমার জীবনে শেষ ইচ্ছা কি? আব্দুর রশিদকে বলা হলো, আব্দুর রশিদ তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো, কোনো ইচ্ছা আছে না নাই? আব্দুর রশিদ বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে শেষ রজনীটা আমি আমার মায়ের সঙ্গে কাটাতে চাই। কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? এখানে মা নাই কার কার, হাত তোলেন তো, কার কার মা নাই? আহা, হাত নামা। আব্দুর রশিদ তার বাবা ছিল না, পৃথিবীর জমিনে একমাত্র যুবকের মা ছিল, তিনি বেঁচে নিয়েছেন, আমি শেষ রজনীটা আমি আমার মায়ের সঙ্গে। আল্লাহর গোলাম চলে গেলেন তার বাড়ির মধ্যে, জীবনের শেষ রজনীটা মায়ের সঙ্গে কাটাবেন। আল্লাহর গোলাম যখন মায়ের কাছে গেলেন, মা ডেকে বলল, ও সন্তান, শেষ পর্যন্ত তোমার জীবনটা নবীর জন্য কুরবান করে দিলি, আয় বাবা, শেষ রজনীটা মায়ের সঙ্গে ঘুমাবি। আমি মা তোর জন্য বিছানা করে দিলাম, কি করে দিলেন? সুন্দর করে বিছানা করে দিলেন, সন্তান বিছানায় ঘুমাইয়া গেল। জনম দুঃখিনী মা জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, কোথায় দাঁড়াইলেন? ও মা, তুমি ও মা, আব্দুর রশিদের মা ও মা, জায়নামাজের মধ্যে বসিয়া এইবার সেজদায় পড়ে আল্লাহর বান্দিটা কান্দে, গভীর রজনী হয়ে গেল, মায় ঘুমায় না, সন্তান ফাঁসি হয়ে যাবে, জীবনের মতো মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ও নবী গো, আমার সন্তানটা তোমার জন্য জীবন দিল, তোমার বন্ধুর জন্য জীবন দিল, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। এমনি ভাবে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আব্দুর রশিদ বিছানায় তিনি ঘুমাইয়া গেলেন। আমাদের ঘুমাইবো নি ওইরাই? হ্যাঁ ঘুমাইবো। আল্লাহর গোলামটা বিছানায় গেলেন, বিছানার মধ্যে পিঠ লাগাইলেন, রাত্র যখন 12টা, 1টা, 2টা বেজে গেল, কয়টা? হঠাৎ করে আব্দুর রশিদ বিছানা থেকে দৌড় মেরে দরজার সামনে চলে গেল। মা, জনম দুঃখিনী মা বলে, বাবা রে, ও বাবা, তুই কেন দরজার মধ্যে খুই লাগেলি?
আব্দুর রশিদ কিছুই বলে না, আবার তিনি বিছানায় আইলেন, আবার ঘুমায়া পড়লেন। কিছুক্ষণ পরে আবার ঘুম থেকে উঠে একটা দৌড় মেরে দরজা খুলে দিলেন, আবার তিনি ঘুমাইতে গেলেন। আবার তিনি হঠাৎ করে ঘুম থেকে উঠে তিনি দরজার সামনে যায়, জনন দুঃখিনী মা বলে, বাবা রে আগামীকাল তোর ফাঁসি হয়ে যাবে, এই কারণে কি তোর মনে কোনো দুঃখ আস পেরেশানি, তোর খারাপ লাগতেছে রে বাবা, মন খারাপ করিস না। আব্দুর রশিদ আল্লাহর গোলাম নবীর আশেকটা দেখে বলে, মা মা গো ও জুলুম দুঃখিনী মা, আমি আব্দুর রশিদ, মৃত্যুকে মা আমি ভয় পাই না, আমা তুমি যখন আমার বিছানা কইনা দিলা, আমি বিছানায় ঘুমাইতে গেলাম গো মা, আমি যখন চক্ষু দুইটা বন্ধ করলাম, তুমি বলতেছো আমি কেন দরজার সামনে যাই, আমি কেন ছটফট করি, আমার ভিতরে পেরেশানি, না 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 আমার ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তাহলে কেন দৌড়াদৌড়ি করো, কেন তুমি ছুটাছুটি করো, ঠিক না বে? ঠিক, মায় মনে করছে সন্তানের মনে কি ভয়, যে আগামীকাল আমার ফাঁসি হয়ে যাবে। আজকে যদি বলি আগামীকাল আমার ফাঁসি হয়ে যাইবে, স্টেজে বসা আমার পক্ষে সম্ভব? জোরে বলেন, ঘুম হবে? ঘুম হবে? আল্লাহর গোলাম নবীর আশেক আব্দুর রশিদ একবার বিছানায় যায়, আবার দরজার যায়, জনম দুঃখিনী মা বলে, আব্দুর রশিদ রে তোর ভিতরে কেন এত পেরেশানি, কয় মা আমি কেন দরজার যাই তুমি কি জাননি, কয় না। আব্দুর রশিদ ডেকে বলে, মা গো আমি যখন বিছানায় শুইতে গেলাম, আমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে গেল, আমি যখন ঘুমাইয়া গেলাম, ও মা আমি স্বপ্নে দেখি আমার নবী রহমতুল্লিল আলামিন দরজার সামনে আইসা আমারে আব্দুর রশিদ বইলা ডাক দেয়, নারে তাকবীর, নারে রিসালাত, ও মা আমার নবী আমারে ডাকে, তুমি বলো না আমি কেমন করে বিছানায় ঘুমাই, থাকতে পারে? নবী আইসা আমারে ডাকে, আমি আমার নবীর কাছে দৌড় দিয়ে চলে যাই, ও মা আমি আমার নবীর কদমে চুমা খাই। আমার নবী বলে, আব্দুর রশিদ রে, আব্দুর রশিদ আজকের রাতটা শেষ রজনীটা তুই তোর মায়ের সঙ্গে ঘুমা, আগামী রজনী আমি নবীর সঙ্গে ঘুমাবি, ইয়া রাসূলুল্লাহ, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়া রাসূলুল্লাহ, রাসূল চাই কি চাই না, কষ্ট হচ্ছে আপনাদের? আর দুই মিনিট চলবে, কারণ প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, যে কণ্ঠ মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আব্দুর রশিদ ঘুম থেকে ওঠে নবীর কাছে যায়, নবী তার ঘরের দরজার সামনে এসে বলতেছে, আব্দুর রশিদ আজকে রাত তুই তোর মার সাথে ঘুমা, আগামী রজনী কার সাথে ঘুমাবি, জোরে বলেন। আমি জানতে চাই আব্দুর রশিদ নবীর জন্য জীবন দিয়ে হারছে না জিতছে, লস হয়েছে না লাভ হয়েছে, জোরে বলেন। দুনিয়ার জমিন থেকে সে জান্নাত জান্নাত কামাই করে গিয়েছে, কিসের জন্য? নবীর জন্য, নবীর জন্য জীবন দিয়েছে, নবীকে ভালোবাসার প্রমাণ দিয়েছে। কি দিয়েছে? শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার কি দিতে হবে?
প্রমাণ দিতে হবে। আব্দুর রশিদ প্রমাণ দিয়েছে, ও মদিনাওয়ালা আমি যে তোমাকে ভালোবাসি, আমি কি তোমাকে মহব্বত করি, এর প্রমাণ জমিনে দিয়েছে। প্রমাণ দিতে দেরি নবী আসতে, প্রমাণ দিতে দেরি নবী আসতে, ঠিক না বে ঠিক? আব্দুর রশিদ এইবার খুশি হয়ে গেল, এইবার বলতেছে মা ও মা আমার নবী আমারে ডাকে, বলো না আমি কেমন করে ঘুমাই, আমার নবী আমারে ডাকে আবার আমি বিছানায় ঘুমাই। একটু পরে আবার আমার নবী আয়েশা বলে, আব্দুর রশিদ আয় রে বাবাই, আয় আমার কাছে আয়, আমার নবী আমারে মাথায় হাত দিয়া নিছে আর বসে আর আমারে সান্ত্বনা দেয়, কান্দিস না কান্দিস না রে, তুই নবীর জন্য জীবন দিয়েছ, যে নবীর জন্য জীবন দেয় আমি নবী, তোকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে তোর ঘরের সামনে আমি নজি হাজির হইয়া গেছি। যদি আমরা নবীর জন্য জীবন দিতে পারি, নবীর জন্য যদি আমরা কুরবান করতে পারি, আল্লাহর নবীর সাহাবী হযরতে হামজালা সবে মাত্র বিবাহ করেছে, বউয়ের সাথে ঘর করেছে, গোসল ফরজ হয়েছে, বালটির মধ্যে পানি লইয়া বগের মধ্যে পানি লইয়া মাথায় দিবে, এমন সময় ওহুদের ময়দান থেকে আওয়াজ আস, নবী নাই নবী নাই। মুনাফেকের গোষ্ঠীরা বলে নবী নাই নবী নাই, আসলে নবী আছে না নাই? এই কথা শুনে হামজালা গোসল করে না, ফরজ গোসল ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আ বিবি বিবি রে শুনলাম ওহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, কইনো কয় স্বামী গো আপনি না ফরজ গোসল করবেন, গোসল তো এখনো আপনি করেন নাই, গোসল করে তারপরে আপনি জেহাদের ময়দানে যান। এইবার স্বামী বলে বিবি রে ও বিবি আমি কার জন্য গোসল করব, আ বিবি আমার নবী শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি করে তরবারি দিয়ে আমি ওহুদের ময়দানে যাব। আল্লাহর নবীর সাহাবী গোসল ফরজ, কিসের গোসল কিসের কি, সবার আগে হইল আমার নবী, ঠিক কিনা বলেন? সবার আগে কি আল্লাহর নবীর সাহাবি এইবার দৌড় মারলেন উহুদের ময়দানে, যুদ্ধ আরম্ভ হয়ে গেল তুমুল যুদ্ধ। আল্লাহর নবীর সাহাবি হযরতে হামজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেছে কার মহব্বতে? জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা কারা কারা উহুদের ময়দানে শহীদ হয়েছে, শহীদদের লাশগুলা তোমরা একত্রিত করো, সমস্ত লাশগুলা একত্রিত করে আমার নবী একটা একটা করে সাহাবীদের লাশকে নবী গণনা করতেছে। এমন সময় আল্লাহর এক বান্দি পাগলের বেশে আউলা বেশে নবীর দরবারে এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী গো আপনি কাদেরকে কবরস্থ করবেন? আ নবীজি আমার স্বামী হযরতে হামজালা ফরজ গোসল লইয়া গো নবীজি আপনার শাহাদাতের কথা শুনে পাগলের মতো ছুটে জেহাদের ময়দানে চলে আস, ও নবী গো ফরজ গোসল লইয়া জেহাদের ময়দানে জাপি পড়েস, আমি তার স্ত্রী, গত রজনী ছিল আমাদের বাসর রাত, দয়া করে আমার স্বামীকে আপনি গোসল করাইবেন, কি করাইবেন? গোসল করাইয়া তারপরে হামজালারে কবরস্থ করবেন। আমার নবী বললেন, সাহাবীরা রে তাকাইয়া দেখ কোথায় আমার হামজালার লাশ দেখা যায়। আমার নবী তাকায় ডাইনে তাকায় বামে তাকায়, ও সাহাবীরা দেখ উহুদের ময়দানে কোথাও আমার সাহাবি হামজালার লাশ দেখা যায় কিনা। সাহাবীরা ঘুরে ঘুরে তাকায়, ডাইনে তাকায় বামে তাকায়, কত লাশ দেখা যায়, কত শহীদদের লাশ দেখা যায়, কিন্তু হামজালার, হামজালাকে দেখা যায় না।
আয় নবীজি হামজালাকে দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেন, জিব্রাইল ও জিব্রাইল যা আমার বন্ধুকে জানাইয়া দে আমার যেই সাহাবি আমার নবীর জন্য জীবন দিয়েছে রে, শাহাদাতের পেয়ালা পান করেছে আমার নবীর মহাব্বতে, আমি আল্লাহ হামজালার লাশ আকাশের ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়া হামজালাকে আমি আল্লাহ গোসল করাইয়া দিছি। যারা আজকের এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে, বক্তা শ্রোতা মণ্ডলী যারা আছেন আল্লাহ যেন সবাইকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার দয়াল নবীজির সাফায়াত কবুল করে দয়াল নবীজির হাতে মোবারকে হাউজে কাউসার পান করার তৌফিক দান করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।